নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে প্যান ফ্রাইড মোমো। আসুন দেখে নিই আজকের এই সুস্বাদু মজাদার রেসিপি। মোমো বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। যেমনটা আমরা রুটি বা পরোটা বানানোর জন্য ময়দা মেখে থাকি, ঠিক সেই রকম ময়দা আমি মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও যেন না হয়, এইভাবে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এবার 1/2 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিলাম। এর ফাঁকে আমি পুরটা বানিয়ে নেব, যার জন্য আমি 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের টুকরোগুলো একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত চিকেনটা দিয়েই আমি এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, একটা বড় বাটির মধ্যে আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মোটামুটি 1.5 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। চিকেনের মধ্যে যদি একটু বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মোমোর পুরটা অনেক বেশি জুসি হয়, আর না হলে চিকেনটা ছিবে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক, খুব মিহি করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। আমি এখানে 1 টেবিল চামচ আদা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, রসুনটাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দেব প্রায় 1 মুঠো পরিমাণে ধনে পাতার কুচি। এই সমস্ত উপকরণ আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই বাটিটা আমার ছোট হয়ে গেছে, তাই মাখতে অসুবিধা হবে, ওই জন্য একটা বড় বাটির মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, এটা মোটামুটি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এইদিকে আমার ময়দাটাও একদম সেট হয়ে গেছে, তাও একবার আমি 2 মিনিট সময় ধরে ময়দাটা মেখে নিচ্ছি, যাতে করে আরও একটু মসৃণ হয়ে যায় ময়দাটা। এবার এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, যেমনটা আমরা পরোটাতে বানিয়ে থাকি। সমস্ত ময়দাটা থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার গোল করে নিচ্ছি। এবার চাকির মধ্যে দিয়ে আমি এগুলো বেলে নেব। তার জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু বেলা কখনোই যাবে না, শুকনো ময়দা ছড়িয়েই কিন্তু এটা বেলে নিতে হবে। চেষ্টা করবেন খুব পাতলা করে এটা বেলার। দেখুন, আমার বেলা হয়ে গেছে, আর দেখে আশা করি বুঝতে পাচ্ছেন কতটা পাতলা আমি এটা বানিয়েছি। এটা পাতলা বানালে মোমোটা খেতেও ভীষণ ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আমি, আর এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, তাতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও বেলে নিতে পারেন, তবে আমার এটা সুবিধা বলে মনে হয়, তাই আমি এরকমভাবে করে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা থেকে আবারও আমি লেচি বের করে নেব। এবার একটা এরকম নিয়ে নিয়েছি, আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্টাফিং, আর মোমোর শেপে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন, শাড়ির যেমন আমরা কুচি করি সেইভাবে কুচি দিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা সবাই খুব ইজিলি এটা বানাতে পারবেন। খুব বেশি কুচি দেব না, 4-5টা দিয়েছি, আর বাকি এক্সট্রাটা এইভাবে অপর দিক থেকে মুড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মোমোর শেপ।
এরকম ভাবে আরো কয়েকটা আমি আপনাদের পড়ে দেখাচ্ছি। মোমোর লেচি যখন বেলবেন অবশ্যই করে মনে রাখতে হবে যেন ময়দা ছড়িয়েই বেলা হয়, তেল কখনোই দেবেন না। এইভাবে প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকগুলো মোমোই আমি এখান থেকে তৈরি করে নিয়েছি। এবার মোমো স্টিম করার পাত্রের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে না মোমোটা আটকে যায়। এবার একে একে মোমোগুলোকে সাজিয়ে নেব। খুব বেশি একেবারে দেবেন না, কারণ এটার একটু জায়গা ফাঁকা রাখতে হবে, নাহলে এটা ফোলার একটা স্পেস পাবে না। সব কটা সাজিয়ে নিয়ে এখানে দেখুন পাত্রতে জল ফুটছে, আর এর ওপরে আমি মোমোর পাত্রটা এভাবে চাপিয়ে দিলাম। ওপর থেকে এভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর 20 থেকে মোটামুটি 25 মিনিট সময় আমি স্টিম হতে দিচ্ছি। 20-25 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে। এবার একে একে মোমোগুলোকে আমি তুলে রাখব। এইবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম করেই আমি দিয়ে দিচ্ছি স্টিম করা মোমোগুলো। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্যান ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা হালকা গোল্ডেন কালার ধরছে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালার ধরতে শুরু করেছে। এই পর্যায়ে মোমোগুলোকে তুলে নিতে হবে। সব কটা মোমো আমি এইভাবে তুলে নিলাম। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। এই পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব একদম মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আমি এখানে 1/3 কাপ ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটাকে দিয়েও 2-3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। খুব বেশি কোনো উপকরণই ভাজা যাবে না, যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। খুব সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম বা পেঁয়াজ শাক দিয়ে দিলাম। মিনিট খানেকের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ কখনোই বেশি দেবেন না, কারণ এর মধ্যে যেহেতু অনেক রকমের সস পড়বে তো তার মধ্যে লবণ রয়েছে অলরেডি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ আর 3 টেবিল চামচ পরিমাণে সেজওয়ান সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানিক সময় ধরে একটু রান্না করে নেব। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাটি। পাতাটা দেব না, শুধুমাত্র সবুজ যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটা আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিয়ে এর মধ্যে ফ্রাই করে রাখা মোমোগুলোকে দিয়ে দেব। মোমোটাকে দিয়ে সসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে তৈরি হয়ে গেছে প্যান ফ্রাইড মোমো। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।